আর কত বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যাচারিত হবে বলতে পারেন? আর কত বাংলাদেশের সংখ্যালঘুরার উপর নির্যাতিত, একের পর এক খুন, ধর্ষণ, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, আর কত অত্যাচার তারা সহ্য করবে? সব তো শেষ করে দিয়েছে। বাংলাদেশের যে সংখ্যালঘুরা ছিল আর কিছুটা আছে, সেটাও যদি শেষ করতে চায় হাসিনা সরকার এবং হাসিনা সরকারের তাদের চামচারা, তারা যদি সেই সংখ্যালঘুদের শেষ করতে চায়, সনাতনীদের শেষ করতে চায়, তাহলে একদম বলে দিক, ওপেন মঞ্চে বলে দিক, একদম মিডিয়ার সামনে বলে দিক যে আমরা হিন্দুদেরকে আর আশ্রয় দিতে চাই না বাংলাদেশে, বাংলাদেশে হিন্দুদেরকে এখান থেকে তাড়াতে চাই এবং তাদেরকে মেরে দিতে চাই, তাদেরকে খুন করতে চাই, তাদের বাড়িঘরগুলো ভাঙচুর করতে চাই, তাদের হিন্দু ধর্মাবলী যারা মানুষ আছে তাদেরকে খুন করে গাছের মধ্যে ঝুলিয়ে দিতে চাই, মেরে মেরে দিতে চাই, গঙ্গার জলে ভাসিয়ে দিতে চাই, নদীর জলে ভাসিয়ে, বলে দিক না কি হচ্ছে। আমাদের দিনের পর দিন হিন্দুদের উপর যেভাবে নির্যাতন অত্যাচার সহ্য করছে, সেটা হয়তো আমাদের এই পশ্চিমবঙ্গ বা আমাদের ভারতবর্ষে এখানকার সংখ্যালঘুরা করতে লাগে না। আমি কেন বলছি, এখানে যদি একটা সংখ্যালঘুর একটা ধর্মের বিষয়ে আলোচনা হয় না, তাহলে আমাদের এইখানেও আমরা যারা ধর্মগুরু আছি, এখানকার যারা আমরা শিক্ষাগুরু আছে, তাদের উপরে অনেক চাপ সহ্য করতে হয়। কিন্তু ওখানে সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার করা হয় তবুও সরকার কোনো অ্যাকশন নেয় না, কোনোভাবে কিছু হয় না। আমি কেন বলছি, একটা সামান্য বিষয়, সোশ্যাল মিডিয়ায় এক মৌলবাদী জেহাদি, সেখানকার জামাদি যেটাই বলুন না কেন, সে আমাদের হিন্দু ধর্মকে নিয়ে, দেবদেবীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে ফেসবুকে পোস্ট করেছে। এবং তারপরে কি হলো, সেই ফেসবুক পোস্টে আমাদের সনাতনী পরিবার থেকে একজন ব্যক্তি সেখানে কমেন্ট করেছে এবং প্রতিবাদী কমেন্ট করেছে, সেটা অন্যায় ছিল, প্রতিবাদ করা অন্যায় ছিল। আর যে ব্যক্তি পোস্ট করেছে, যে ব্যক্তি যে ধরনের আমাদের ধর্মকে নিয়ে পোস্ট করেছে, তার কোনো অন্যায় হলো না। আজকে যেভাবে সেই অন্যায়ের কারণ, হ্যাঁ আমি অন্যায় বলবো, কেন সাম্প্রদায়িক ওখানে যারা আছে, যারা সাম্প্রদায়িক বীজ ছড়াচ্ছে, যারা হিন্দুদের উপর নির্যাতন করছে, যারা সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে, তার প্রধান দোষ কি জানেন, তারা নিজের ধর্মকে শ্রদ্ধা করে তারা কমেন্ট করেছিল, এটাই সব থেকে বড় দোষ। আর তার জন্য 40টা বাড়ি সহকারে তাদের পরিবারের সমস্ত ভালো সবকিছু লুট করে নেওয়া হয়, সোনা থেকে শুরু করে ঘরের মধ্যে যে সরঞ্জাম ছিল সব লুট করে নেওয়া হয়। এটা বাংলাদেশের সরকারই আছে বলেই সম্ভব, কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে আমরা আর কতটা ভালো আছি, এই পশ্চিমবঙ্গের সনাতনীরা কতটা ভালো আছি সেটাও আমরা জানি, কিন্তু এই ভারতবর্ষের যদি কথা তুলনা করেন, এই ভারতবর্ষ জুড়ে যে সংখ্যালঘুরা আছে তারা আজকে কতটাই ভারতবর্ষে সুরক্ষিত আছে, আজকে তাদেরকে জিজ্ঞাসা করলে মানে হয়তো ভালো হবে। আজকে কেন কেন বলছি, যদি বাংলাদেশ সরকার চায় যে সনাতনীদেরকে ওখানে আর আশ্রয় দেওয়া যাবে না, সনাতনীদের এবং সংখ্যালঘুদের এই বাংলাদেশ ছাড়তে হবে, তাহলে ওপেন মঞ্চে বলে দিক, সবার সামনে বলে দিক, আমরা বলছি, আমরা ভারতীয় হয়ে আমরা বলছি যে তাদেরকে আমরা আমাদের ভারতবর্ষে জায়গা দেব। আর যদি মনে করেন যে সরকার তাদেরকে তিলে 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 শেষ করে দেবেন, যেখানে 20%, 18%, 17%, 16%, 15%, আর সেখান থেকে দাঁড়িয়েছে আজকে 6%, আর সেই 6% যদি আপনারা বাংলাদেশের মাটির সাথে মিশিয়ে দিতে চান, তার ফল কিন্তু ভালো হবে না, এটা মনে রাখবেন, এই ভারতবর্ষের মাটি থেকে বলছি, তার ফল কিন্তু আগামী দিনের জন্য ভালো হবে না। আজকে বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে যে বন্ধনটা আছে সেটা কিন্তু চিরস্থায়ী আর থাকবে না, এতটুকুই বললাম। আর কিছু, এখনো সময় আছে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার যেভাবে করা হচ্ছে, যেভাবে বাড়িঘরগুলো ভাঙচুর করা হয়েছে, যেভাবে সনাতনীদের উপর অত্যাচার করা হচ্ছে, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, তার তীব্র বিরোধিতা আমরা এই ভারতবর্ষের মাটি থেকে করছি। এবং আগামী দিনে এদের অত্যাচার যদি বন্ধ না হয়, বৃহত্তর আন্দোলনে নামবে ভারতের মানুষ, এটা মনে রাখবেন। এবং এই বাংলাদেশকে জলে ডুবে মারাবো, একদম বলে দিলাম, বাংলাদেশকে ডুবিয়ে দেব। বাংলাদেশের যে হাসিনা সরকার আছে, আমি তাকে বলছি, সময় আছে, এখনো শুধরে যান, এখনো এইসব বন্ধ করুন, যারা আছে যারা এই ধরনের কাজগুলো করছে এখনো তাদেরকে অ্যারেস্ট করুন, না হলে কিন্তু ছেড়ে কথা হবে না, এই ভারতবর্ষের মাটি থেকে বলছি। এতটুকুই বলার ছিল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যে আমাদের হিন্দুদের উপর দিনের পর দিন অত্যাচার যেভাবে করা হচ্ছে, তার প্রতিবাদে আপনারা রাস্তায় নামুন, এবং আমিও সঙ্গে আছি, আমিও রাস্তায় নামবো, সবাই এবার পথে নামুন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।